আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ। মাহফুজুর রহমানের মিউজিক সেন্স দেখে অবাক বাপ্পি লাহিড়ি। যার ছত্রছায়ায় অনুপ্রেরণায় আজকের স্যাটেলাইট চ্যানেলের এই জয় জয়কার তিনি হলেন ডক্টর মাহফুজুর রহমান। এক জীবনে প্রচুর অবদান তিনি রেখেছেন যা তাকে নন্দিত করেছে। আবার কিছু কারণে তিনি আলোচিত। এবার ঈদুল আজহায় ATN বাংলায় সম্প্রচারিত তার একক সঙ্গীতানুষ্ঠান স্মৃতির আলপনা আঁকি, সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনাও প্রচুর। হাটে ঘাটে, মাঠে বন্দরে, বাসে, রাস্তায়, স্কুল, ভার্সিটি, অফিস, আদালত ও চায়ের দোকান সবখানে একটাই আলোচনা, মাহফুজুর রহমানের গান। হঠাৎ করেই কেন গানের একক অনুষ্ঠানের আয়োজন, শীর্ষ এক সংবাদ মাধ্যমে এমন প্রশ্নের জবাবে ডক্টর মাহফুজুর রহমান বলেন, একদমই হঠাৎ করে নয়। গানের সঙ্গে আমার সখ্য নতুন কিছু নয়, যারা আমাকে জানে না তারাই এমন কথাই বলবে। আমার ভাবমূর্তি নষ্ট করতে সমালোচনা করে বেড়াচ্ছেন, কিন্তু যারা আমাকে জানেন ও চেনেন তারা ঠিকই এটাও জানেন যে আমি দীর্ঘদিন ধরে শুধু চ্যানেল ব্যবসার সঙ্গে জড়িত নই, আমি গান, নাটক ও সিনেমার সঙ্গেও জড়িত। এদিকে তার ছবি দিয়ে ব্যঙ্গাত্মক মেমে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাস করেছেন অনেকে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি ফেসবুকে আমার কিছু ছবি দেখে, যেখানে ফটোশপ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাকে তুলনা করা হয়েছে। এটি করা হয়েছে মূলত আমাকে খোঁচাতে। আমাদের মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে সেই কথা ভাবার সময় হয়েছে। আপনারা যেটা ভালো লাগে না সেটা এড়িয়ে যান, জোর করে কেন ভালো লাগানোর চেষ্টা করতে হবে, কিংবা আপনার ভালো লাগে না বলে কেন সেটাকে সেরা বাজে বলতে হবে। এদিকে তিনি তার গানের কারণে অনেক গুণী শিল্পীর কাছে সমাদৃত, সেই কথার প্রমাণ হিসেবে জানালেন উপমহাদেশের জনপ্রিয় গানের মানুষ বাপ্পি লাহিড়িও গানের প্রতি আমার জানাশোনা ও সেন্স দেখে প্রশংসা করেছেন। এবারই একটি হিন্দি অ্যালবাম করিয়েছিলাম, বাপ্পি লাহিড়ি সেটির মিউজিক করেছিলেন। তিনি যখন গানগুলো রেডি করে আমাকে শোনাতেন আমি সেখানে একটু তবলা ব্যবহার করতাম, বলতাম বেহালাটা কম হয়েছে আরেকটু দিন, পিয়ানো থাকলে আরও ভালো লাগতো। আমার এসব কথা শুনে বাপ্পি লাহিড়ির সহকারীরা ভয় পেতেন, এই বুঝি তাদের ওস্তাদ, রেগে যান। এত বড় মাপের গানের মানুষ, আমি তাকে জ্ঞান দিচ্ছি, কিন্তু বাপ্পি লাহিড়ি গানেও বড়, মনেও বড়। তিনি অবাক হতেন আমার কথায় নানা বাদ্যযন্ত্র বাড়িয়ে কমিয়ে। একদিন তো বলেই বসলেন, রহমান তোমার মিউজিক সেন্স দেখে আমি মুগ্ধ, নিয়মিত গান করতে পারতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।